নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল 18ই নভেম্বর, আর আগামীকাল এই তিন রাশির জাতক ও জাতিকারা পথ দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই তিন রাশি যাদেরকে আগামীকাল সাবধানে চলতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামীকাল 18ই নভেম্বর, আর আগামীকাল যে তিন রাশির কথা বলবো সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, আর আপনারা যদি কর্মরত বা কর্মরতা হন, তাহলে একটু সাবধানে রাস্তা চলাচল করুন, কারণ আগামীকাল পথ দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার একটাই, আপনাদেরকে সজাগ এবং সতর্ক করে দেওয়ার জন্য। আমরা নিত্য নৈমিত্তিক কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বাইরে বেরোই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন রকম পথ দুর্ঘটনার শিকার হয়ে পড়ি, যে ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই প্রবলেম চলে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আগামীকাল অর্থাৎ 18ই নভেম্বর যে তিন রাশির কথা বলবো সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা একটু সাবধান হয়ে যান, একটু সতর্কভাবে রাস্তা চলাচল করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই তিন রাশি যাদেরকে আগামীকাল সাবধানে থাকতে হবে বা চলতে হবে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল 18ই নভেম্বর, আর আগামীকাল আপনারা কিন্তু একটু সজাগ এবং সতর্ক থাকুন। অর্থাৎ যারা গাড়ি চালান বা বাইক চালান বা রাস্তা চলাচল করছেন, তারা কিন্তু একটু সজাগ এবং সতর্কভাবে চলাফেরা করুন আগামীকাল, যেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল অর্থাৎ 18ই নভেম্বর আপনারা একটু সজাগ এবং সতর্কভাবে গাড়ি ঘোড়া চালান এবং রাস্তা চলাচল করুন, যেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তাই আগামীকাল কিন্তু আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এরপরে যে তিন নম্বর এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল 18ই নভেম্বর আপনারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন, পথ দুর্ঘটনার শিকার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আগামীকাল একটু সাবধানে চলাফেরা করুন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।